যদি মনে হয় যে হাত মেলাতে গেলে আপনি ভয়াবহতার মুখোমুখি হবেন হাত মেলাতে গেলে আল্লাহ না করুন এটা আপনার মধ্যে সংক্রমিত হতে পারে বা অন্যের মধ্যে সংক্রমিত হতে তাহলে করবেন না হাত মেলানোটা শুননা কিন্তু কারোর ক্ষতি করা হারাম অথবা নিজে ক্ষতিগ্রস্ত হারাম আল্লাহমাত বলেছেন লাতুল কবি মেলা তাহলুকা তোমরা নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দিও না আমরা এমন কোনো কাজ করা ইসলামী সরিয়া দৃষ্টিগণ থেকে কোনো অবস্থাতেই জায়জ হবে না যে কাজ করলে আমি নিজেই বিপদে পড়ব আল্লাহ বলেছেন লাতুল কবি মেলা তাহুলকা আবার অন্যকে আমরা ক্ষতির মুখে ঠেলে দেওয়া যদি আশঙ্কা থাকে তাহলে সেটাও করব না এই জন্য হাত মেলানো বা মুসাফা করা এটা তো শূন্য একটি কাজ কিন্তু এই সুন্নাহ কাজ করতে গিয়ে যদি আপনি কারোর ক্ষতির অথবা নিজের ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এটা করা যাওয়া জায়জ হবে না সূন্যায় এবং আমাদের হালাল হারামের বিষয়টা যখন চলে আসবে তখন শূন্যের চাইতে হারাম থেকে বাঁচার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে আর সেই কারণে আমরা হাত মেলাবো না আর যদি হাত না মেলাই এই কারণেই ইনশাল্লাহ আল্লাহ সুমান আমাদেরকে আজের এবং সাবদান করবেন কারণ ইন্মা আমালু রাখবে আমরা হাত মিলাতে চাচ্ছি কিন্তু কোন ওজোর কারণে আমি মেলাতে পারছি না আল্লাহ সুমাত অবশ্যই আমাকে আজর দান করবেন এবং বিনিময় দান করবেন যাই হোক এরপরে যে প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যারা এস এম নাহ তাহেরা আপনি জানতে চেয়েছেন শিশু জন্মের পর ছয় বা তার অধিক টিকা দেওয়া হয় এটা কতটুকু সরিয়া সম্মত বোন তাহেরা টিকাতে ইসলাম দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে টিকাতে কোনো বিধিনিষেধ নেই তার কারণ রোগ হওয়ার আগে থেকে যাতে রোগ না হয় তার জন্য প্রতিষেধক ব্যবহার করা আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা জানি আজোয়া খেজুর সম্পর্কে শৈবু খারীতি বর্ণিত হয়েছেন নবিসাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা সাতটা আজোয়া খেজুর খাবে মদিনার বিশেষ খেজুর এবং অন্যান্য জায়গাও পাওয়া যায় এই আজোয়া খেজুর যে ব্যক্তি সকালবেলা সাতটা খাবে আলসাহতালার পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে তাকে সুরক্ষিত রাখা হবে বিষাক্ত কোনো কিছু এমন কি বিষাক্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না তাহলে কোনো কিছু আমার ক্ষতি করা অথবা আমাকে পীড়া দেওয়া অসুস্থ হওয়া এটা থেকে আগে থেকে আরোগ্য লাভের জন্য বা আগে থেকে সুরক্ষিত থাকবার জন্য সুন্না পদ্ধতি আজ বলেছেন অথবা আজ যদি কোনো টিকার মাধ্যমে আগে থেকে আমরা সুরক্ষিত রাখার থাকার পদ্ধতি অবলম্বন করতে পারি থেকে অবশ্যই সেটা নিন্দনীয় হবে না নিষিদ্ধ হবে না বরং সেটা আমরা অবশ্যই করতে পারব ইনশা আল্লাহ এর এরপরের প্রশ্নটি করেছেন ফোরকান আল জায়েদ আপনি জানতে চেয়েছেন অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া কি খাওয়া বা বিক্রি করা যায় আছে কি না হ্যাঁ অ্যাফেলসিডার ভেনেগার বা আপনার যেটাকে আমরা বলি আপনার ইয়ে কী বলে আপনার সিরকা নবিস সাল্লা সাল্লামের জীবনে এই সিরকার ব্যবহার ছিল এবং সবাইক রাম প্রচুর পরিমাণে খেতেন বিশেষ করে আমাদের আশাদ আল্লাহ তাল আনহা তারা বর্ণিত হয়েছে তিনি বলেছেন ন্যাম ইদামি খাল সবচাইতে কত ভালো তরকারি হলো সিরকা তো হাদিস থেকে বোঝা যায় যে সিরকাকে অ্যাজ এ তরকারি যদি কেউ ইউজ করেন এবং খান অর্থাৎ আপনার রুটি দিয়ে সিরকা দিয়ে খান তাহলে সেটি এটা পছন্দ নিসুল আহম্মাদান আয়সার কাছে সাহবা এটা খেতেন বিধায় সিরকার যদি আমরা ব্যবহার করি এটাকেই অ্যাপেল সিডার এটাকেই ভিনেগার বলা হয় তো এটা ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে নাজাইজ হওয়ার কোনো কারণ নেই খেতে পারি ইনশাল্লাহ তবে বর্তমান যে অ্যাপেল সিডার ভেনেগার পাওয়া যায় এটা কতটা স্বাস্থ্যসম্মত এটাতে ক্ষতিকর কোনো কিছু আসে কি না এ বিষয়ে বিস্তারিত গবেষণা আমার নাই মৌলিকভাবে ভিনেগার এটা সিরকা এটাকে খাল বলা হয়েছে হাদিসের ভাষায় তো এটাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ওটা আমরা গ্রহণ করতে পারি খেতে পারি আজকের এই যে অ্যাপেল সিডার ভেনেগার আছে এটা নিয়ে বোধ হয় কোনো এক মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি কোনো একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এটাতে শরীরের জন্য ক্ষতিকর কিছু উপাদান আছে ক্যান্সারের উপাদান আছে আলাম কীরকম যদি কিছু আসলেই হয়ে থাকে তাহলে সেটা আমাদের যাচাই করে নেওয়া উচিত সে বিষয়ে আমার বিস্তারিত ধারণা নেই এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো সুলতান রাজি আপনি জানতে চেয়েছেন এতদিন জেনে এসছি রজব মাসে আল্লাহম্ম বারিকলানা ফি রজব সাহাবান আবাল্লিন্ন রমাদান এই দোয়াটি বেশি করতে বলা হয়েছে রমজান আগ পর্যন্ত এখন শুনছি এটি না কিছু না জনাব আপনার কাছ থেকে সঠিক তত্ত্বটি জানতে চাই বোন সুলতানা রাজিয়া হ্যাঁ আপনি এতদিন পড়ে আসছেন আল্লাহম্মা বারিকলানা ফি রজবা সাহাবান আবাল লিগ্ন রমাদান এই জন্য আপনার খুব বেশি অনুতপ্ত হওয়ার কারণ নেই কারণ প্রথমত এই দোয়াটির মিনিং বা অর্থের ভিতরে খারাপ কোনো কিছুই নেই অতএব আপনি পরেশান হওয়ার কোনো কারণ নেই আর দ্বিতীয়ত হল এই দোয়াটি এই দোয়াটি আমাদের বিভিন্ন হাদিসির ক্রিয়া বর্ণিত হয়েছে জাল নয় তবে এটি দুর্বল সূত্রে বর্ণিত যেহেতু দুর্বল সূত্রে বর্ণিত সেজন্য এই দোয়াটিকে আমরা আপনার ইয়ে করব না আপনার আমল করব না তবে ফজিলতের ক্ষেত্রে যেহেতু এটা কোনো হালাল হারামের বিষয় না ফরজ ফরজওয়াজবের বিষয় না বিধায় এক্ষেত্রে আমরা যদি আমল করিও এ দোয়া অনুযায়ী আমরা চলিও তাতেও বড়ো কোনো গুণা হবে বিষয়টি সেরকম না প্রিয় দর্শক অনেকে বলছেন সাউন্ডে প্রবলেম এখন কি সাউন্ডে প্রবলেম আছে কিনা একটু মেহরবানি করে যদি বলতেন আমাকে একটু আপনারা জানান যে সাউন্ড এখন ক্লিয়ার কিনা নাকি আগের মতো সমস্যা এখনও হচ্ছে একটু অনুগ্রহ করে আপনারা বলেন তার উপরে নির্ভর করে আমরা হয়তো লাইভ থেকে আমরা বের হয়ে আবার পুনরায় লাইভে আসব একটু আপনারা রিপ্লে দিন মেহরবানি করি যে সাউন্ডে সমস্যা আছে নাকি কেটে গেছে আর সেই সাথে আমরা কন্টিনিউ করছি আল্লাহম বাবা সাবান রমাদান এ দোয়া যদি কেউ পড়ে কোনো গুণা হবে না তবে হ্যাঁ যেহেতু বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় নবী সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সেই জন্য আমরা বিশুদ্ধভাবে বর্ণিত বহু এবং বহু দোয়া আছে সেগুলো আমরা করব। আর এমনিতে যদি সাধারণভাবে কেউ এ দোয়ার উপরে আমল করেন তাহলে সেক্ষেত্রে ইংশা আল্লাহবিল্লাহ তিনি আল্লাহর কাছে মানে সুন্না মনে না করে এটাকে যদি আমল করেন তাহলে অবশ্যই তিনি সব পাবেন এবং এটা একটা ভালো দোয়া অর্থবহ দোয়া সেই অর্থে এরপরের প্রশ্ন আমি সাউন্ডটা ক্লিয়ার কিনা এখন এখন এই মুহূর্তে ক্লিয়ার কিনা একটু মেহরবানি করে আপনারা জানাবেন নাকি আগের ডিস্টার্বটা এখনও আছে তাহলে আমরা পুনরায় আবার লাইভে আসবো কাট করে যদি ডিস্টার্ব হয়ে থাকে মেহরবানি করে আপনারা আমাকে জানান যে সাউন্ডের অবস্থা এখন এই মুহূর্তে কী সাউন্ডের বিষয়ে আপনাদের ইয়েগুলো জানান যে এখন এই মুহূর্তে সাউন্ডটা পরিষ্কার কিনা শুনতে পাচ্ছেন কি আপনারা যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে একটু জানান প্লিজ আমি চেষ্টা করছি সার্ভারের সমস্যা যেহেতু হয়েছে আর বিষয়টা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে তো সেজন্য আমরা চেষ্টা করছি আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আল্লাহতালা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব জি একটু সাউন্ডের বিষয় আপনারা জানান সাউন্ড পরিষ্কার ঠিক আছে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ বিন্লা এরপর সৈয়দ হাবিবা আপনি জানতে চেয়েছেন ঈদে বাচ্চারা কি বড়দিন বড়দেরকে সালামি নিতে পারবে বাচ্চারা ঈদে সালামি নেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই সালামি বলতে যদি আমরা হাদিয়া দিই তাহলে সেটা অসুবিধা নেই হাদিয়া দেওয়া যেতেই পারে এবং যদি হাদিয়া ছাড়া সালামি বলতে শুধুমাত্র আসসালামু আলাইকুম বলে সালামি নেওয়া এটা আমাদের দেশে একটা কালচার সংস্কৃতি ইসলামের আর কোনো বিষয়ের সাথে এটা সরাসরি কোনো সংঘর্ষ বিষয় নাই বিধায় এটা তো অসুবিধা নেই বাকি সালাম দিলেই টাকা দিতে হবে এই বিষয়টা তো আর কেউ এরকম মনে করে না এরকম যদি মনে করতো তাহলে এটা নিষিদ্ধ হতো অতএব ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনার তারা সালাম দিলো আমরা তাদেরকে কোনো হাদিয়া দিলাম এটা ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু নয় এটাকে মানুষ এবাজ তো মনে করে না যেটা আর বেদাত বলবো আমরা আর যেহেতু এবার হিসাবে করে না অতএব আমাদের দেশীয় সংস্কৃতি এখানে কোরআন কোরআনসোনা বিরোধী যেহেতু কোনো কিছু সরাসরি নাই অতএব ইনশাল্লাহ বেদিন এটা জায়জ হবে হুমায়ুন কবির জানতে চেয়েছেন আপনারা অনেক লেট করেন নয়টার আগে থেকে অপেক্ষা করলাম কিন্তু আপনাদের দেখা নাই ভাই হুমায়ুন কবির আমরা ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে নয়টার পনেরো মিনিট আগে থেকে আমি স্টুডিওতে এসে বসে আছি এবং আমাদের টিম মাগরিবের পর থেকেই তারা বসে আছে কিন্তু দুঃখজনক যে ফেসবুকের সার্ভারে ডিস্টার্ব হয়েছিল কিছু সময় এরপর আবার হঠাৎ করে কারেন্ট চলে গেছে তারপরে আবার আমাদের যে প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা করে থাকি সেই প্রোগ্রামটাতে ডিস্টার্ব করেছে একসাথে তিনটার সমস্যা পরপর হয়েছে আর সেজন্য দশ পনেরো মিনিট লেট হয়েছে আরও কিছুক্ষণ লেট হচ্ছিল হয়তো ঠিক হয়ে যেত এর মধ্যে কিন্তু আমি আপনাদের লেট হওয়া দেখে ল্যাপটপ থেকে সরাসরি লাইভে চলে আসছি আমাদের প্রোগ্রামের বাইরে এজন্য আমাদেরকে ক্ষমা করবেন অনিচ্ছাকৃত দেরি হওয়ার কারণে চেষ্টা করব আমরা সামনে থেকে ইনশাল্লাহ সময় আসার জন্য বনি আমিন সবুজ আপনি প্রশ্ন করেছেন প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হবে কি না প্যান্ট নিচে ভাঁজ করে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে কারণ নিচের প্যান্ট যে ভাঁজ করা হয় সাধারণত এটা সচরাচর মানুষ এই জন্য করে যে তখন নিচে প্যান্ট পরা হারাম এই হারাম থেকে বাঁচার জন্য করে আপনি ভালো উদ্দেশ্যে যদি নিচের থেকে প্যান্ট ভাঁজ করে নেন তাহলে এটা ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে তো নিষিদ্ধ হওয়ার প্রশ্নই উঠে না বরং এটি প্রশংসিত এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ লাম পরিষদের একটা ফতোয়াও রয়েছে তারাও বলেছেন যে এটি প্রশংসার দাবি রাখে অতএব আপনি ইনশাআল্লাহ করতে কোনো অসুবিধা নেই অনেকে যদি এটা বিরোধিতা করে থাকেন না বুঝে কিন্তু এমনি সাধারণত পোশাক ভাঁজ করা নিষেধ আপনি কথার কথা এভাবে জামার হাতা ভাঁজ করে সালাদাই করলেন অথবা অন্য কিছু ভাঁজ করে সালাদাই করলেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যা জি এর বাইরে অন্য কোনো সমস্যা নেই এরপরে প্রিয় দর্শক আমরা ইউটিউবে ইতিমধ্যে লাইভে যেতে পেরেছি আপনারা যারা ফেসবুকে সমস্যা ফিল করছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল আসন্না ফাউন্ডেশন এখানে আপনারা যেতে পারেন এবং আমাদের টিমে যারা সদস্য আছে তারা ওইটা লিঙ্কটা আমাদের পেজে দিয়ে দিতে পারো যাই হোক এরপরে প্রশ্ন চলাচ্ছি সাহিল চৌধুরী আপনি জানতে চেয়েছেন আমি সাহিল ইন্ডিয়া থেকে আমার প্রশ্ন হলো পীর উদ্দেশ্যে মেলা যাওয়া কি যাবে পীরের উদ্দেশ্যে মেলা যাবেন মেলা জিনিসটা কী মেলাতে যায় মানুষ কেনাকাটা করে আড্ডাবাজি হয় আর সেখানে যদি আপনার মানুষ যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে পীরদেরকে কেন্দ্র করে মেলাগুলো হয় সেখানে পীরদেরকে হয় মানুষ পুজো করে আর হলে সেখানে গিয়ে আপনার নারী পুরুষ মিশ্রণের ঘটনা ঘটে জুয়ার ঘটনা ঘটে সেখানে আপনার নানারকম হারাম বিষয়গুলো থাকে আর সবচেয়ে বড় কথা হলো ইসলামী শরীর আমাদেরকে কি করবো আর কি করবো না সেটা নির্দিষ্ট করে দিয়েছে নবী কোরআন করিম আল্লাহ তাআলা বলেছেন নবী সম্পর্কে মা আতাকুমুর রাসূলু ফাখুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন অর্থাৎ যা করতে বলেছেন সেগুলো তোমরা করো আর যা নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো আমাদেরকে নব্বিশাল আলাহি সালাম যে শরীয়ত দিয়েছেন সেখানে কোনো মেলা যাওয়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সেখানে একত্রিত হওয়া কেনাকাটা ফুর্তি ফার্তা করা এবং সেখান থেকে কোনো কিছু আপনার দিনই দীক্ষা নিয়ে আসা ওই মেলাকে কেন্দ্র করে এরকম কোনো শিক্ষা আমাদেরকে দেওয়া হয় নাই প্রতি শুক্রবারে জুমান নামাজে খোদবার দীক্ষা আমাদেরকে নবীসাল আলাহিসাম দিয়েছেন আমরা খোদবার শুনবো অংশ অংশগ্রহণ করব এবং মসজিদে যাব। বড় জোর আমরা বাইতুল্লাহ যেতে পারি মক্কা যেতে পারি এবং সফর হিসাবে যদি যাই তাহলে নবসাতলা সাল্লাম বলেছেন লাতু সাদ আল্লাহ তালা মাসালে তিনটা মসজিদে সফর করে যাওয়া যায় মক্কার মসজিদ মদিনার মসজিদ এবং ফিলিস্তিনের বাইতুল মাকদিস অতএব অথবা এগুলোর কোনো একটাতে আমরা সফর করে যেতে পারি এর বাইরে কোনো মেলা ঠেলা ইত্যাদিতে সফর করে যাওয়া গেলে সেটা হারাম হবে আর সফর করে যদি নাও যাই সেখানে অনেক হারাম উপাদান আছে যে বিধায় এই মেলার উপস্থিতি বা মেলায় হাজির হওয়া এর সাথে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নেই এরপরে প্রশ্ন ইসরাত জাহান করেছেন ওমরিক কাজা নামাজ আদায় করার বিষয়টা কি জাল হাদিস নাকি হাদিস এটা আসলে কোনো জাল সহির বিষয় না বোন ইসরাত কাজা এই নামটা হাদিসে নাই তবে সালাত যদি কারোর ছুটে যায় সেই সালাদ পড়ার জন্য বিশ্বাস নির্দেশ করেছেন তিনি বলেছেন মান্নাম আনসলাদা না হাফ আল ইসলিহাদা করা হা যে ব্যক্তি ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে সেই যেন স্মরণ হওয়ার পরে সালাত আদায় করে এটা হলো ঘুমিয়ে গেলে বা ভুলে গেলে আর এমনি কারোর যদি সালাদ ছুটে যায় সালাত না পড়া হয় বিভিন্ন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাদেরকেও সালাদ পরবর্তীতে পড়ার জন্য বিশেষত তাগিদ দিয়েছেন এই জন্য আমাদের অনেকগুলো সালাদ যদি ছুটে যায় অবহেলার কারণে সেগুলো আমরা পরে আর পড়া লাগবে কিনা এ বিষয়ে অনেকগুলো আমাদের ভিতরে মতো পার্থক্য আছে এর স্কলাররা বলেন যে না আর পড়া লাগবে না তারা এই অর্থে পড়া লাগবে না বলেন যে সালাদ ত্যাগ করলে ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অবহেলা করে ত্যাগ করলে কাফের হয়ে যায় আর কাফের হয়ে গেলে কাফের লোক নতুন করে সালাদ শুরু গেলে আর পূর্বের কাফের থাকা অবস্থার নামাজ কাজা করতে হয় না সেই হিসাবে তারা বলেন যে সালাদ কাজা করতে হবে না আর যে সমস্ত ক্রাম সালাদ ত্যাগ অবহেলা বসত সালাদ ত্যাগ যদি কেউ করে কিন্তু তার ভিতরে অপরাধ বোধ কাজ করে তাহলে সে ব্যক্তিকে তারা কাফের বলেন না যেহেতু কাফের না অতএব মুসলিমের সালাদ ছুটে গেলে সে সালাদ পড়তে হয় সেই হিসাবে অঙ্গী কাজা পড়তে হবে আর আমার কাছে দ্বিতীয় মতটি বেশি গ্রহণযোগ্য মনে হয় যত কাজা হয়েছে পৃথিবীর জীবনে সেগুলোকে কাউন্ট করে বা অনুমান করে সেগুলো কাজা করার চেষ্টা থাকা উচিত এটা নিরাপদ এরপরে লিখন ব্যাপারে আপনি জানতে চেছেন হিন্দুর বাড়িতে দাওয়াত দিলে কি তার দাওয়াত কবুল করে তার সাথে খানা খেতে পারবো হাঁ ভাই খেতে পারেন যদি কোনো হারামে মিশ্রণ না থাকে এবং তার সাথে অন্তরঙ্গতার বিষয় এখানে না থাকে বরং তাকে কিছুটা ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন এরকম কোন চিন্তা আপনার থাকে অথবা সাধারণ সৌজন্যতার খাতিরে আপনি তার যদি বাসায় যান দাওয়াত গ্রহণ করেন ইসলামী শরীরের থেকে দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার অসুবিধা হবে না কারণ আমাদের নবিসাল্লাম অনেক অমসমিমের বাড়িতে দাওয়াত খেয়েছেন তাদেরকে খাইয়েছেন আত্মা আলসমতালা বলছেন রু হম অথোকিম যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে গরবাড়ি থেকে বের করে দেয়নি তোমাদেরকে হত্যা করেনি হয়নি তোমাদের সাথে তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ নিষেধ করে না এটা সদাচরণের অন্তর্ভুক্ত তাদের সৌজন্যতার অন্তর্ভুক্ত তাদের সাথে তাদের দাওয়াত গ্রহণ করা তবে হ্যাঁ ওই যে খারা হারাম কোনো কিছু দিচ্ছে কি না বিশেষ করে হিন্দুরা নিজেরা জবাই করে কোনো পশু খাওয়াচ্ছে কিনা সেগুলো আপনাকে খেয়াল করতে হবে সেটা জায়স হবে না ইসমান হোসেন রাখি প্রশ্ন করেছেন দাড়ি কাটবো কাটার বা না রাখার শাস্তি কি নাবি সাবাহামের নির্দেশ লঙ্ঘন করার শাস্তি হল জাহান্নাম তিনি বলেছেন যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে অর্থাৎ আমাকে আমার নির্দেশকে লঙ্ঘন করবে সে ব্যক্তি জাহান্নামে যাবে আর যারা নির্দেশকে মেনে চলবে কল্লম জান্নায় মানাবা তারা জান্নাতে যাবে আর যারা অস্বীকার করবে বা আমাকে অমান্য করবে তারা জাহান্নামে যাবে দাড়ি কাটা এটা নবীলের অবাধ্যতা তার অমান্যতা বিধায় এটার পরিণাম অবশ্যই জাহান্নাম আল্লাহ তারা রকম রহম করুন কেমত করুন এরপরে সি মাসুদ রানা এই আইডি থেকে প্রশ্ন করেছেন সহি তিন নামাজ আমরা একটু আগেই বলেছি খাদিজা আখতার জানতে চেয়েছেন আমি কেক বিক্রি করি এখন আমি যদি বিভিন্ন দিবস উপলক্ষে কেক অর্ডার নেই তাহলে সেটা কি হালাল হবে বোন খাদিজা দিবসটার ভেতরে যদি ভয়াবহ বা বড় কোনো ক্ষতিকর দিক না থাকে তাহলে আপনার জন্য জায়েজ হবে আর যদি সেটা ক্ষতিকর কোনো কিছু থাকে তাহলে আপনার জন্য সেটা সেরকম কিছু অর্ডার নেওয়া জায়েজ নাই আজকাল আসলে এমন প্রফেশন পাওয়া খুব কঠিন যে প্রফেশনে সম্পূর্ণ পিওরভাবে দিনের উপরে চলা সহজ হয় আপনার এই কেক কাটার মাধ্যমে কোনো দিবস উদযাপনের যদি সহযোগিতা হয় সে দিবসটা যদি নিষিদ্ধ রকমের কোনো দিবস হয় কথার কথা অন্য ধর্মের মানুষের আপনার ধর্মীয় দিবস কোনো মুসলিম পালন করবেন এরকম যদি বিষয় থাকে অথবা জঘন্য কোনো দিবস উদযাপন যে দিবস উদযাপনটা ইসলামী দৃষ্টিকোণ থেকে খুবই জঘন্য এরকম কোনো কিছু যদি থাকে আর সেটাতে আপনি কেক বানান তাহলে এটা পরোক্ষভাবে সহায়তা হচ্ছে সেজন্য এটা তো জায়জ হবে না কিন্তু এছাড়া যদি সাধারণ কথার কথা বিবাহ বার্ষিকী কেউ পালন করলো এই টাইপের কোনো দিবস পালন করলো তাহলে এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে জঘন্য কোনো কিছু নয় এগুলোতে আপনি কেক বানাতে পারেন তবে এটাও যদি অ্যাভয়েড করতে পারেন সেটা হবে তাকুয়ার দাবি আমি আপনাকে বানাতে পারেন এই জন্য বলছি যে আপনার এই কেক বানানোটা আপাত দৃষ্টিতে আপনার ভালো হচ্ছে না কারণ আপনি একটা অন্যায় হোক ছোট অন্যায় সেটাতে আপনি সহায়তা করছেন কিন্তু এর চাইতে বেটার যদি আপনার কাছে বিকল্প না থাকে আপনি এটা চালিয়ে যেতে পারেন যতদিন পর্যন্ত বেটার বিকল্প না হয় অর্থাৎ না পান বিনতে আমির প্রশ্ন করেছেন ইউটিউব বা অনলাইন ইনকাম করার বিধান কি অ্যাডসেন্সের মাধ্যমে উপার্জন করা যায় না কারণ এখানে হালাল হারাম বাছাই করে চলা খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়ায় নানা রকমের অ্যাডভারটাইস আসে ফয়সাল ইসলাম জানতে বিকাশের ব্যবসা কি হালাল বিকাশের ব্যবসার বিস্তারিত আমি জানি না যে আপনাকে আমি বিধান বলতে পারবো সাধারণ এজেন্ট হিসাবে আপনি কমিশন নেন তাহলে সেটা তো অবশ্যই হালাল হবে আইব আমিন হক আনসারি আপনি জানতেছেন ফল সমৃদ্ধ মনাদের বিস্তারিত জানতে চাই বিষয় আমাদের আসন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে একটা চল্লিশ পঁয়চল্লিশ মিনিটে একটা আলোচনা আছে সেটা শুনে নিতে পারেন এই সে আলোচনাটা শুনলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আশা করছি তবে সংক্ষেপে এটুকু বলছি যে সম্মিলিত মোনাজাত নবী সাল্লাহ সাল্লাম পাচক্ত সালাতের পরে করেছেন বলে কোনো হাদিস যারা প্রমাণিত নেই কোন খোলেফার আসাদিন কেউ করেছেন তারও কোনো প্রমাণ কোন হাদিস থেকে নাই তবে হ্যাঁ তারা বিভিন্ন জিকির এবং দোয়া পড়তে এ সময়টাতে আমাদের জন্য সেটাই ফলো করা উচিত হবে সুন্নাকে মানা উচিত হবে ওমে আমিন আপনি জানতে চেয়েছেন সন্তান যেন সঠিক রাস্তায় থাকে এর জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা বোন উম্মে আমিন এর জন্য আল্লাহ সুমাতের কাছে অনেকগুলো দোয়া আপনি করতে পারেন তার ভিতরে সুরেফুর খানা এক নম্বর চুহাত্তর বেশি বেশি করে আপনি পড়বেন এটা হলো সবচাইতে উত্তম মোহাম্মদ মহসেন উদ্দিন আপনি জানতেছেন কোরআন পড়ার গুরুত্ব বাড়বে কীভাবে কোরআন পড়ার গুরুত্ব বাড়ার জন্য আপনি কোরআনের যে ফজিলাত কোরআনের যে মাহত্ব সে সম্পর্কে আপনাকে জানতে হবে ইসলামী শরিয়াতে কোরান কোরআন পাঠের যে গুরুত্ব রয়েছে এবং আলাহ স্মালের পক্ষ থেকে কোরআন যে বড় নেয়ামত মুসলিম মুস্তিমিল্লাতের উপরে এই বিষয়গুলো স্টাডি করতে হবে এবং রসুল করিম সাল্লামের হাজির রয়েছে এক্ষেত্রে ইন্দল্লাহ হয়ারফ আবিহাদের কিতাবে আকোয়ামান ওয়াদা আভি আখারিন এই কিতাবের মাধ্যমে আল্লাহ তালা অনেক জাতিকে উপরে ওঠান উন্নত করেন আবার অনেককে অবনমিত করেন তো এই সমস্ত হাদিস এবং আয়াতগুলো আপনি পড়বেন ইশা আল্লাহদিন্লাহ কোরআন পাঠের গুরুত্ব আপনি বুঝতে পারবেন আর তাছাড়া অহংকারীদেরকে আল্লাহ তালা কোরআন থেকে দূরে সরে রাখেন এজন্য জন্য বিনয় অবলম্বন করবেন আল্লাহ সুমাতাল কোরআনের প্রতি আপনার ভালোবাসা পয়দা করবেন আমাকেও আল্লাহ তালা পয়দা করুক আমাদের সবাইকে করুক এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি মাহবুব আলম ইভান আপনি জানতে চেয়েছেন আগে না বুঝে লোন নিয়েছেন বাবা এখন লোনের ক্ষতি সম্পর্কে জানতে পেরে অনুতপ্ত এই মুহূর্তে কি করা উচিত লোন নেওয়ার তো হারাম কোনো কিছু নয় তবে সুদভিত্তিক লোন হয়তো আপনি বোঝাতে চেয়েছেন সেরকম যদি হয় তাহলে যখন বুঝ হয়েছে তখনই আপনার ওই সুদভিত্তিক লোন থেকে মুক্ত হতে হবে যে কোনোভাবে এবং ফিরে আসতে হবে এটি হলো করণীয় এবং পূর্বের করণীয় জন্য আলাকাশে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে শাহেদ এম ডি কামরুল হাসান আপনি জানতে চাইছেন সাধারণত হোটেল রেস্টুরেন্টে প্রাণী বা পশু জবাই করার সময় যদি আল্লাহর নাম নিয়েছে কিনা জানা না থাকে সেক্ষেত্রে খাওয়া হালাল হবে কিনা মুসলমানদের হোটেল যদি হয় তাহলে আপনার এটা নিয়ে সংশয় করার কোনো দরকার নাই কারণ মুসলমান যদি ভুলে আপনার আল্লাহর নাম না নেয় তাহলে ওটা খাওয়া হালাল হয় আর যদি অমুসলিম হোটেল হয় এবং সেক্ষেত্রে মোর্শিকরা জবাই করছে বলে আশঙ্কা হয় তাহলে সেই খাবার আপনার জন্য পরিহার করা উচিত সাল্লাম বলেছেন আল হালাল ও বাইয়েন অবাইন হুবহাত হারাল স্পষ্ট হারাম স্পষ্ট এই দুইটার মাঝখানে কিছু সন্দেহজনক বা সন্দেহমূলক বিষয় আছে এই সন্দেহমূলক বিষয়গুলো থেকে বেঁচে থাকার জন্য উৎসাহ যে ব্যক্তি থাকবে সে তার রক্ষা করতে পারবে এরপরে মোহাম্মদ হিমেল আপনি জানতে চেয়েছেন আমাদের পরিবারে প্রতি চার থেকে পাঁচ বছর পর পর একটি করে মানুষ মারা যায় এটা কেন হয় এবং আমাদের পরিবারের কি করণীয় এর থেকে রক্ষা পাওয়ার জন্য দয়া করে জানাবেন ভাই হিমেল এটা আমার তো মনে হয় যে কাকতালীয় চার পাঁচ বছরের সাথে কোনো সম্পর্ক নাই আপনার পরিবার নয় প্রায় পরিবারেই অনেকের পরিবার আরও আগেও মারা যায় এক দু বছর পর পরই কেউ না কেউ মারা যায় তো আমার মনে হয় বিষয়টি কাকতালিও আপনার এটাকে নিয়ে খুব বেশি চিন্তিত থাকার বা ভাবার আমার মনে হয় না কোনো কারণ থাকতে পারে আর তাছাড়া নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষ মারা যাবে আল্লাহ স্মুমত স্পষ্ট করে কোরআন করিমে বলেছেন যে প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে ফাইদাহ আজ আলুহা যখন তার সে সময়টা আসবে লায়স্তাখিমুন আস্তে আতম লালায়স্তা আুন তারা একটু আগেও মরবে না একটু পরেও মরবে না অতএব নির্দিষ্ট সময়ই তারা যাচ্ছেন বিশেষ কোনো কিছু কারণে এরকম হচ্ছে ব্যাপারটি এরকম নয় রাইফা খাতুন জানতে চেয়েছেন ছেলের বাসায় দশ থেকে পনেরো দিনের জন্য বেড়াতে গেলে কসর করব কিনা ছেলের বাসায় মা যদি যান সেটা নিজের বাসার মতোই অনেকটা নিজের বাসায় গেলে মানুষ কসর করতে হয় না পূর্ণ চলা তাদের করতে হয় বিধায় বিষয়টা এক একটু জটিল কারণ হলো এটা পুরোপুরি নিজের বাসাও না আবার নিজের বাসার মতোই ছেলের বাসা হওয়ার কারণে যদি বিষয়টা এমন হয় যে উনি ছেলের বাসা এবং নিজে আলাদা থাকেন দুই জায়গায় আসা যাওয়া করে থাকেন দুই জায়গাতে তার থাকার ব্যবস্থা আছে কক্ষ তাহলে এটা নিজের আবাসনের মতো যদি হয় তাহলে সেখানে কসর পড়ার কোনো কারণ নাই সেখানে তিনি অবশ্যই পুরো সারাত পড়বেন আর অন্যথায় তিনি কসর পড়বেন শামসুন তানিয়া আপনি জানতে চেয়েছেন হুরমতে মুসাহারাত নিয়ে কিছু বলবেন এবং হুরমতে মুসাহারাত বলা হয় বিবাহ কে কেন্দ্র করে যে হুরমত বা যেই হারাম হওয়ার সম্পর্কটা প্রমাণিত হয় নারী এবং পুরুষ স্বামী এবং স্ত্রী একে অন্যের সাথে বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায় তখন ছেলের জন্য স্ত্রীর মা এর সাথে বিয়ে করা হারাম কারণ তিনি তার মা হয়ে যান এই মা হওয়াটা হল হর্মতে মুসাহারার ভিত্তিতে ভিত্তিতে বিবাহবন্ধনের ভিত্তিতে মা সেই সূত্রে স্ত্রীর মা সেই হিসাবে আপনার তার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হারাম একইভাবে ওই ছেলের যার সাথে তার বিয়ে হয়েছে কোনো মেয়ের ওই ছেলের বাবার সাথেও হারাম হওয়ার সম্পর্ক সাবেত হয় এবং এটা তাদের সাথে যদি বিচ্ছেদ হয়েও যায় কখনো তারপরেও তারা এটা করতে পারবেন না আজীবনের জন্যই এটি হারাম হয়ে যায় আহ জুয়েল আহমদ খান জানতে চেয়েছেন কিছু মানুষ আমাদের জাদুটনা করে আসছে আমাদের কিছু ছাড়ছে না এদের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত কি করব বুঝতে পারছি না ভাই জুয়েল আহমদ কিছু মানুষ আপনাদের জাদুটনা করছেন আপনি জাদুটো থেকে বাঁচার জন্য সুরা এখলাস সুরা ফালাক সুরায় নাস তিন তিনবার করে সকালে তিন তিনবার সন্ধ্যায় পড়বেন এবং অন্য সময় পড়বেন আজওয়া খেজুর সাতটা করে প্রতিদিন সকালে খাবেন জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবেন না বহু র্যাদিসে রয়েছে আর এই কুলের আমল সুরা এখলাস সুরায় ফালাক নাস এগুলো যদি বিশ্বাসী করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ স্মাতাল আপনাদেরকে রক্ষা করবেন জাদুটোনার যে ভয়াবহতা আছে অন্তত এটা থেকে দোয়া করে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুন আমাদের সবাইকে হেফাজত করুন এই জাদুটোনার ভয়াবহতা থেকে যারা এই কাজগুলো করেন তারা কুফুরি করেন ইসলামেশ্বরীর দৃষ্টিকোণ থেকে জাদুকরের জন্য যে শাস্তি দণ্ড রাখা হয়েছে সেটি হলো মৃত্যুদণ্ড ভয়াবহভাবে তাকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে বিধায় এই জঘন্য কাজ যারা করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আর আপনাদের উচিত হবে আমলগুলো করা এর বাইরে রুখাই আসার রাই আবা ইসলামী কোরআনা পদ্ধতিতে যারা ঝাড়ফুক করেন তাদের স্মরণাপন্ন আপনি হতে পারেন এরপরের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি রাকিব মিজি আপনি করেছেন আমি মালয়েশিয়ায় থাকি আপনি লিখেছেন এখানে আমার বাসার কাছে যে মসজিদ আছে ওইটাতে শুধু পাঁচয়াক্ত নামাজের জামাত হয় জুমার নামাজ হয় না আমার ভিসা জটিলতার কারণে দূরে মসজিদে গিয়ে বিগত পাঁচ জুমা পড়তে পারিনি তাই আমি শুধু জোহর সালাত আদায় করে নিয়েছি এটা কি ঠিক আর তাহাজ নামাজে কোরআন তলাও শব্দ করে পড়া যায় কিনা জানাবেন যে শেষের টাকা বলি তাহাজ নামাজে কোরআন তলাও শব্দ করে পড়া যাবে রাতে অসুবিধা নেই আর আপনি পাঁচ জুমা পরপর ত্যাগ করেছেন আল্লাহ তালা মাফ করুক এটা ভয়াবহ একটি বিষয় সুস্পষ্টভাবে একাধিক জুমা এবং অনেকগুলো জুমা পরপর তরকারি ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিধায় আপনার উচিত হবে এরকম অবস্থা থেকে বের হয়ে আসা মনে রাখবেন ফরজ কাজ যে জায়গা আপনি করতে পারবেন সেখানে আপনি কেন থাকবেন আমরা একটু ভালোভাবে চলাফেরা করার জন্য আমাদের আখেরাতকে বিকিয়ে দিই আমাদের ফরজ আমলগুলোকে বিকিয়ে দেয় এটা কোনো অবস্থাতে একজন মুসলমানের জন্য জায়েজ নেই আপনার জন্য তো আমি বলবো উচিত হবে সালাত আদায় করুন ধরা পড়লে জেলে যান অথবা দেশে ফিরে আসেন আপনি দেশে আসলে মরে যাবেন না কিন্তু সালাত আদায় করা আপনার জন্য ফরজ ফরজ তর্ক করার জন্য উপযুক্ত অরুজ ওজন লাগে আপনার এই ওজনটা উপযুক্ত ওজন নয় আপনার এখানে মরণাপন্ন বা জীবন মরণের প্রশ্ন নয় আপনার এখানে ভালোভাবে চলা না চলার প্রশ্ন ফরজকে আপনি সেখানে বিকিয়ে দিতে পারেন না আল্লাহ তালা আপনাকে রহম করুক এবং হেদায়ত দান করুক আপনার যে কোনোভাবে জুমার সালাতে কন্টিনিউ হওয়া উচিত অথবা আপনার এই অবস্থা থেকে বেরিয়ে আসা উচিত আল্লাহ তালা আপনার জন্য সহজ করুক দোয়া করি আবুল কালাম আজাদ জানতে চেয়েছেন জুমান নামাজ জামাতে পড়তে না পারলে কি একা পড়া যাবে না একা পড়ার কোনো সিস্টেম নাই জুমান নামাজ অবশ্যই জমাতে আদায় করতে হবে জামাতে আদায় করা ছাড়া জুমার নামাজ আদায় করার কোনো সিস্টেম নেই যদি কোনো কারণে জমান নামাজ জামাত আদায় করা না যায় বিশেষ করে করোনা ভাইরাসের কারণে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আছে এবং ভয়াবহতা থেকে বাঁচার জন্য যৌক্তিক কারণে নিষেধাজ্ঞা আছে তাহলে সেক্ষেত্রে আপনি একাকি বাসায় জোহরে আদায় করে নেবেন শ্যামসুর রহমান প্রশ্ন করেছেন আমার নিকটে একজন কিছু টাকা পাবেন না আমি তার কোনো ঠিকানা না আমাদের অবস্থা আমার করণীয় কি তার পক্ষ থেকে দান করে দিবেন কোনো গরিবকে পাওনাদের পক্ষ থেকে বাস্তালি পরিষদ হয়ে যাবে মেহেদি জানতে চেয়েছেন এমন কোনো পর্যায়ে আছে কিনা যেখানে জামাতে নামাজ পড়া আজীব হবে না জি হ্যাঁ যদি জামাতে নামাজ পড়তে গেলে বড় কোনো বিপদের আশঙ্কা থাকে সাপের আশঙ্কা দংশনের আশঙ্কা থাকে ক্ষতিকর কোনো কিছু আপনাকে আক্রমণ করতে পারে আশঙ্কা থাকে যেমন এখন করোনা ভাইরাসের আশঙ্কা আছে এরকম কোনো ক্ষতির আশঙ্কা থেকে আপনি যদি বাসায় বা নিজের স্থানে নিজের স্থানে থেকে আপনি সালাদ আদায় করেন আদায় হবে কোনো অসুবিধা নেই আল্লাহিল্লাহ এ ওজোর ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে সমস্ত আলেমদের মতে সমস্ত ফেখাবিদদের মতেই এ ওজুর গ্রহণযোগ্য ওজর এরপরে এমনি নাহিদুর রহমান আপনি জানতে চেয়েছেন কসর নামাজ নিয়ে কিছু বলেন আমার বাড়ি ছয়শো কিলোমিটার দূরে আমি বাড়ি গেলে কিভাবে নামাজ পড়বো ভাই নাহিদুর রহমান নিজের বাড়িতে যদি আপনি যান সেখানে আপনার কসর পড়তে হবে না সেখানে আপনি পূর্ণ সালাদ পড়বেন যেখানে আপনার নিজের ঠিকানা আছে নিজের থাকার ব্যবস্থা আছে সেখানে এক কথা আপনি সেখানকার মুকিম বা অধিবাসী যেখানে বসবাস করেন আপনার সেখানে কোনো রুম কক্ষ বাসা ইত্যাদি আছে ভাড়া বাসা হোক নিজের বাসা হোক জীবাবই হোক আপনার নিজস্ব বাসা আছে সেখানে থাকেন মাঝে মধ্যে তাহলে সেটা আপনার নিজস্ব ঠিকানা আর একাধিক ঠিকানা একজন থাকতে পারে সেক্ষেত্রে নিজের ঠিকানা গেলে আপনি পূর্ণ আদায় করবেন সেখানে কসর পড়বেন না তিথি আপনি জানতে চেয়েছেন মনে মনে ওয়াদা যদি আদায় করা না হয় তাহলে কি করণীয় মনে মনে ওয়াদা আদায় করা না হলে মনে মনে ওয়াদা করলে সেটা আসলে ওয়াদা হয় না ওটাকে নিয়ত বলে মনে মনে করলে ওটাকে নিয়ত বলা হয় আপনি কোনো মানুষকে যদি ওয়াদা করেন অঙ্গীকার করেন কোনো কিছু করার জন্য মুখে তাহলে সেটাকে বলা হয় ওয়াদা মনে মনে আপনি কোনো কিছু নিয়ত করছেন ওটা যদি না করেন তাতে আপনার জন্য গুণা হবে না তবে উত্তম হলো সেটা পূরণ করা যদি ভালো নিয়ে হয়ে থাকে এরপরে চেয়েছেন জায়নামাজের দাঁড়িয়ে ইন্নি পড়তে হয় প্রচলিত আছে এটা ভুল ধারণা মনে রাখবেন করিম সাল্লামের যুগে জায়নামাজই তো ছিল না তাহলে জায়নামাজের দোয়া থেকে আসবে তবে হ্যাঁ এই যে দোয়া আমাদের দেশে প্রচলিত আছে জায়নামাজের দোয়া নামে ইন্নি এটা কিন্তু দোয়াউল ইস্তেফতাহ অর্থাৎ সালাত শুরুর দোয়া আমরা যখন সালাত শুরু করব হাত বেঁধে তখন সোবাহানেকাল রহমান যে সানা পড়ে থাকি সানার জায়গায় আমরা এটা পড়তে পারি বা এটা সাথে পড়তে পারি কিন্তু আপনার সালাপ শুরু করার আগে জানামাজে দাঁড়িয়ে কোনো দোয়া নাই এরকম কোনো দোয়া আছে মনে করি যদি সেখানে কেউ পড়ে সেটা বরং বেদাত হবে হাবিব আক্তার ঝর্ণা আপনি জানতে চাইছেন মেয়েদের গোসলের ফরজ আদায়ের পরেও কি গোসল শেষ করে আবার উজু করতে হয় বোন হাবিবা মেয়েদের গোসল ফরজ গোসলের ফরজ আদায়ের পরে আপনার গোসল শেষ করার পরে মেয়েদের হোক ছেলেদের সবারই হোক সবার একই কথা আলাদা উজু করার কোনো প্রয়োজন নাই গোসলের যে সন্ন্যাস পদ্ধতি সেটা হলো আপনি শুরুতে শরীরের যে সমস্ত জায়গায় নাপাক লেগে আছে কাপড় হোক শরীর সেগুলো আগে ধুয়ে ফেলবেন আর যদি নাপাক না থাকে তো তার ধোয়ার প্রশ্ন নেই আপনি দুই হাতের কবজি ধোবেন কুলি করবেন নাকে পানি দিবেন আপনার মুখমণ্ডল ধোবেন দোনো হাত ধোবেন মাথা মাছা করবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন গোসল করে যাওয়ার সময় পাও ধুয়ে আপনার উজু আগে হয়ে গেল শেষে পাও ধোয়ার মাধ্যমে হয়ে হয়ে এবং একসাথে গোসল গোসল গোসলের পরে আলাদা পৃথক করে করার দরকার নেই হ্যাঁ করতে পেশাব আসলে মাঝখানে পেশাব করছেন তাহলে ভিন্ন কথা আপনাকে উজু করতে হবে এরপরে প্রশ্ন মিফতাহুল্লাহ মীর আপনি জানতে চেয়েছেন বাসায় নফল বা সুন্নত নামাজ পড়ার সময় উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে কি না রাতের নামাজ যদি হয় করতে পারেন দিনের নামাজ হলে উচ্চ স্বরে তেলাওয়াত করা যাবে না মোহাম্মদ আতিকুর রহমান জানতে চেয়েছেন চাচা চাচিকে কি বাবা মা বলে ডাকা যায় যে কোনো মানুষের চাচা তার বাবার মতোই সেই হিসাবে তাদেরকে রূপকর্থে বাবা বলতে পারেন তবে কাগজে কলমে এবং সামাজিকভাবে তাদেরকে বাবা মা হিসাবে পরিচয় দেওয়া জায়েজ হবে না ও আসাতু আইন্দাল্লাহ অর্থাৎ মানুষকে তার বাবা মার দিকে সম্বন্ধ করে ডাকাই হবে উচিত এটি আল্লাহর কাছে অধিক আপনার ইনসাফপূর্ণ ডাক বিধায় বাবা মার জায়গায় হুবহু বসিয়ে কাউকে বাবা মা হিসাবে পরিচিত করা যেমন পালক পুত্রের ক্ষেত্রে অনেকে করাটা এগুলো জায়জ নেই এমনিতে আদর করে ভালোবেসে আপনি রাখতে পারেন অসুবিধা নেই কারণ আপনি প্রকৃত অর্থে বাবা বলা হচ্ছে না বা বাবা বলে পরিচয় দেওয়া হচ্ছে না রাফিয়া খাতুন আপনি প্রশ্ন করেছেন কোন স্বামী যদি স্ত্রীকে জীবনে অনেকবার ঝগড়ার সময় তালাক দিলাম বলে থাকে তবে কি তাদের বিবাহ বল থাকে না বোন যদি তিনবার এভাবে করে থাকেন পৃথক টাইমে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে গেছে তাদের মধ্যে বিবাহ বন্ধনে থাকে না এবং এটা তালাকের উদ্দেশ্য না উদ্দেশ্য বলক সর্বাবস্থা তালাক হবে না বিশ্বাসম বলেছেন সাল্লাহাম বলেছেন জিদ্দ হন্না তিনটা বিষয় আছে যেগুলা সিরিয়াসলি করলেও যা হবে দুষ্টমি করে ফান করে করলেও তা হবে বা সিরিয়াসলি না করলেও তা হবে তার ভিতরে একটা হলো তালাক বিধায় আল্লাহ মাফ করুক তালাক এরকম রাগ হলো আর সামান্য ঝগড়া হলো আর তালাক দিয়ে দিলাম বিষয়টা এত সহজ না এটা খুন করার মতো ছুরি ব্যবহার করলে যেরকম খুন হয় এরকম খুন হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক তারপরে বিস্তারিত আপনার কেস কোনো আলেমের সঙ্গে দেখা করে বা তার সাথে যোগাযোগ করে জানিয়ে তারপরে আপনি সমাধান নেবেন রাকিব মিজি সালে আপনি জানতে চেয়েছেন সিগারেট খেলে কি নামাজ হবে জি সিগারেট খাওয়ার সাথে নামাজ না হওয়া সম্পর্ক নয় সিগারেট খাওয়া ঘন ভিন্ন বিনিস ইসমাইল হোসেন জানেন আমি ইতালিতে থেকে জুমার নামাজ জামাতে পড়তে পারি না আমি এখন কি করতে পারি আপনি একা বাসায় জোহরের সালাত আদায় করবেন ভাই ইসমাইল আল্লাহ তালা আপনাদের বিষয়কে সহজ করে দিন ইতালির ভাইরা অনেক মুসিবতে আছেন পরীক্ষার মধ্যে আছেন আল্লাহ তালা আপনাদেরকে সব করার তো আল্লাহর দিকে মনোনিবেশ করুন এবং তবা করুন সমস্ত গুনা থেকে পাপ থেকে আল্লাহর কাছে মাপ চান আর নতুন জীবন করার সংকল্প করুন পড়তে পারছেন না আপনারা বাসায় আহ জহর তাই করে নেবেন নেবেন্লাহ ফয়সাল মাহমুদ আহ আব্বাসী আপনি জানতে চেয়েছেন বাথরুমে টুপি নিয়ে যাওয়ার বিধান কি আহ কোন কোনো আসার থেকে অনেক ওলামায়করাম বাথরুমে খালি মাথা যাওয়াকে মাকরুহ বলেছেন কিন্তু এটাকে হারাম বা সেভাবে নিষিদ্ধ এরকম কোন বলা হয়নি যার কারণে খালি মাথায় যাওয়া যাবে তবে মাথায় কিছু রাখাকে অনেক কলামায় মুস্তাহাব বলেছেন উত্তম বলেছেন টুপি না সেটা যে কোনো কিছু থাকতে পারে টুপি থাকতে পারে আমার কোনো কথা নেই আফজাল উদ্দিন জানতে চেয়েছেন শ্বশুর ও শাশুড়িকে বাবা মা ডাকা কতটা শরীয়ত সম্মত জি এটা প্রকৃত অর্থে আসল বাবা মা তাদেরকে বলা হয় না বিধায় এর কারণে কোনো গুনা হবে বা কোরআন হাদিস লঙ্ঘন হয়ে যাবে বিষয়টা কিন্তু সেরকম না আপনার শ্বশুর শাশুড়িকে বাবা বলা হয় মা বলা হয় এটা রূপক অর্থে যার কারণে বাবা মা বলা যেতে পারে ইনশাআল্লাহ এর ফলে আপনার গুনা হবে না এরপরে প্রশ্ন কারণ আমাদের রসুল করিম সাল্লাহি সাল্লাম বলেছেন যে যেম আনা বিমানসাল ওয়ালিদি ও কাল অর্থাৎ আমি তোমাদের জন্য বাবার মতো নবী সাল্লাম বলেছেন তো এরকম শাশুড়ি বাবার মতো সেই সেন্স থেকে তাদেরকে বাবা মা বললে অসুবিধা নেই ইনশাআ আল্লাহ এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি আফজাল সাদিয়া ইসলাম আপনি জানতেছেন স্বামীর কবরের কাছে স্ত্রী যাওয়ার বিধান কি স্বামীর কবরের পাশে কি স্ত্রী বসতে পারবে কবরের পাশে বসে কথা বললে কি কবর শুনতে পাবে না কবর কথা শুনতে পাবে না আল্লাহ বলেছেন ফিল কবুর যারা কবর শুয়ে আছে আপনি তাদেরকে কথা শোনাতে পারবেন না বিষয়টি আমার সমত পার্থক্য আছে ভিন্ন ব্যাখ্যাও আছে আর স্বামীর বলে কোনো কথা নয় যে কোনো কবরস্থানে পুরুষদের মেয়েদেরকে যেতে নিষেধ করা হয়েছে আর যদি কবরস্থানটা কবরটা যদি রাস্তার পাশেই হয় তাহলে রাস্তার পাশে দাঁড়াতে পারে ওটাতে অসুবিধা নেইশা আল্লাহবিল্লাহ আর দূর থেকে দোয়া করতে পারে কাছে যাওয়া মানে কবরস্থান যদি হয় তাহলে তার ভেতরে প্রবেশ করা মেয়েদের জন্য নিষেধ করা হয়েছে সেটা নানা কারণে আমরা বিষয়ে কথা বলেছি রবিউল আলম জানতে চেয়েছেন স্ত্রী প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদ্ধা করতে পারবে কি না স্ত্রী তার প্রেমিকের সাথে চলে যাওয়ার জন্য স্বামীকে তালাক দিলে স্বামী বদ্ধা করতে পারবে কি না দেখুন বদ্ধ তো এমনিতেই চলে আসে মানে হলো তার অকল্যাণ চাওয়া বা তার প্রতি মনে কষ্ট এর তো এমনিতেই চলে আসে স্ত্রী যদি বিনা কারণে স্বামীর সংসার ভাঙে অবশ্যই এটা গুনাহের কাজ করেছেন তিনি শয়তানের সবচেয়ে খুশি হওয়ার মতো ইস্যুগুলোর ভিতরে একটা ইস্যু এমন একটা কাজ তিনি করেছেন বিধায় এরকম স্ত্রীর বিষয় তো অবশ্যই আমরা বলতে পারি যে তিনি আপনার বদুয়ার ভাগিদার বদুয়ার হকদার তালা রক্ষা করুন আমাদের দেশে ফ্যামিলিগুলো এভাবে আজ টুকরা টুকরো হয়ে যাচ্ছে আপনার পরকীয়ার কারণে অতএব স্বামীর অবশ্যই অধিকার আছে স্ত্রীকে আপনার স্ত্রীর প্রতি মনে কষ্ট রাখার বাদ দোয়া দেওয়ার তবে ক্ষমা করে দিতে পারলে সেটা সবচাইতে ভালো আর যদি অবৈধভাবে স্ত্রী চলে যায় তাহলে তো তার সম্পর্ক হারাম সম্পর্ক আল্লাহতালা মাফ করুন এরপরে প্রশ্ন করেছেন রাকিব হোসেন আমার মন খারাপ থাকে তাই কি দোয়া করব আল্লাহ সুমাতালার কাছে আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন মনকে ভালো করার জন্য সুরাই ইউসুফ কানকুলামাকাম সুরাই ইউসুফ পার্থ সব বোঝার চেষ্টা করেন পড়ার চেষ্টা করেন আশা করা যায় ইশাল্লাহ আপনার মন ভালো হবে মাসুম আহমেদ জানতে চেয়েছেন মজবুরি অবস্থায় সালাত না পড়ে আল্লাহরে ইবাদত করা জায়েজ হবে নাকি না জায়েজ হবে মজবুরি অবস্থায় যদি সালাত না পড়েন তাহলে আমাকে ব্যাখ্যা দিতে হবে আপনার মজুরি অবস্থাটা কি যে সালাদ পড়তে পারছেন না এরকম অবস্থা কোথায় সালাদ তো যেভাবে পারেন সেভাবে পড়বেন আপনাকে পড়তেই হবে এগুলো কথা কিন্তু মজবুরি আপনি সালাদ পড়তেই পারছেন না এরকম মজবুরিটা কেমন আপনার হাত পা বেঁধে রাখা হয়েছে তাহলে মনে মনে পড়বেন কিন্তু পড়তে হবে আপনাকে সালাদ ছাড়ার মতো কোনো অবস্থা তো হতে পারে না এরপরে আমির নেলু আপনি জানতেছেন মেয়েরা সুগন্ধি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে নামাজ হয়ে যাবে তবে সুগন্ধি যদি অন্য পুরুষের কান পর্যন্ত নাক পর্যন্ত যায় তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং তার জন্য ভয়াবহ সতর্কবার্তার কথা বলা হয়েছে মসজিদে যারা সুগন্ধি ব্যবহার করে যায় তাদের অত্যন্ত কঠোর কথা বলা হয়েছে রাস্তা যারা বের হয় তাদের জন্য বাসায় আপনি থাকলেন হালকা পাতলা সুগন্ধি ব্যবহার করলেন স্বামীকে আকৃষ্ট করার জন্য পরপুরুষ কারণ আপনার নাকে সুগন্ধি না যায় তাহলে কোনো অসুবিধা নেই সালমা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সালাম ফেরানোর আগেও পর যদি কিছু যদি সৌশা করা দরকার হয় তাহলে কিভাবে সৌসেদা আদায় করা হবে বিস্তারিত অনেক বড় প্রশ্ন আপনি করেছেন মেহরানি করে ছোট্ট করে প্রশ্ন করবেন প্লিজ এস সাকিব আপনি প্রশ্ন করেছেন কাবলাল জুমা বাদাল জুমার সালাদ কত রাকাত আদায় করবো ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে আমাদের ওলামা একরাম বা হানাফি মজহাবের ওলামা একরামের দৃষ্টিকোণ হল যে জোহরের আগে যে চার রাখার সন্ন্যত আছে বাই ডিফল্ট ওইটা জুমার মধ্যে চলে আসবে বিদায় এখানেও আমরা সেই চার রাকাত আগে পড়বো আর পরে দুই রাকাত পড়বো আর আমাদের পরে পরে দুরাকাত এরপরে আরও দূরাকাত নফল পড়ব আর আমাদের দেশের ওলামাহক্রামের এ মতের বিপরীতে সৌদি আরব ওমাইক্রামদেরকে আমরা দেখি ওনারা বলেন যে কবলাল জমা বলতে জুমার সালাতের আগে ফরজ সালাতের আগে আলাদা কোনো সুন্নাদ সালাতের কথা কোনো হাদিস থেকে স্পষ্টভাবে পাওয়া যায় না বিধায় জোহরেরটা বাই ডিফল্ট এখানে আসবে না জোহর এক নামাজ এটা আরেক নামাজ বিধায় ওনারা বলেন যে কলা জমা বলতে কোনো সালাত নাই এবং জোহর জুমার পরে যদি মসজিদে পড়ে তাই দুই দুই রাকাত করে চার রাকাত আর যদি বাসায় পড়ে তারা দুই রাকাতের কথা বলা হয়েছে এরপরে সাবিহা খানম জানতে চেয়েছেন নামাজের সিজদার সুরা পড়ার বিধান কি হ্যাঁ সিজদার সুরা পড়া যেতে পারে অসুবিধা নেই সিজদা পড়লে সিজদা দিতে হবে এরপরে ফারুক তালুকদার লায়েক আপনি জানতে দিছেন শার্ট ইন করে নামাজ পড়ার বিধান কি জায়েজ হবে না ইন খুলে আপনাকে সালা আদায় করা উচিত কারণ ভাঁজ করে পোশাক আশাক ভাঁজ করে পুরোপুরি ভাঁজ করে না কিন্তু তারপরেও এটা স্বাভাবিকত্ব নয় কিছুটা ভাজার সাথে ইন করা অবস্থায় সালাদ আদায় না করাই উচিত এরপরে সাবিহা খানম জানতেছেন নামাজের সিদ্দার আহ সুরাজ বলেছে মাত্রই সাদেক হোসাইন খোকা আপনি জানতে চেয়েছেন তাহাদুল মসজিদ নামাজ না পড়লে কি গুনা হবে হ্যাঁ ভাই অনেক রাম এটাকে ওয়াজিব বলেছেন সেজন্য গুণা হবে আর নবী স্পষ্টভাবে নিষেধ করেছেন নিষেধাজ্ঞা সুরভ সূচক ক্রিয়া ব্যবহার করেছেন লাজলিস হেত্তা ইউসালিয়ারা কাতায় নাকি যদি মসজিদে ঢুকে সেজন্য দূরেকাত নামাজ না পড়ে না বসে যেহেতু তিনি নিষেধ করেছেন আর তার নিষেধাজ্ঞা লঙ্ঘন করা এটা গুনাহের কাজ সেজন্য অনেক লোক অনেক বলেছেন তাহাতুল মসজিদ করা ওয়াজিব যদি আমাদের সাল্লাহাম এটাকে ওয়াজিব বলে না শুননা বলে থাকেন কিন্তু হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে বা সামনের একটা দেখা যায় খুব বেশি গুরুত্ব গুরুত্বপূর্ণ আসলাম করেছেন আর আরামসাল্লাহ আসালাম কোনো বিষয়কে খুব গুরুত্বের সাথে নির্দেশ করলে সেটা ওয়াজিব ধরা হয় অতএব তাহেতুল মসজিদ পড়া উচিত অনেক লোককে নবী সাল্লাহিম বসার পরে দাঁড় করি আবার এই নামাজ পড়িয়েছেন তো সেখান থেকে বোঝা যায় যে এই সালাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক হোক আমাদের আছে আছে এবং আমরা বিস্তারিত সেদিকে যাচ্ছি না সাবিহা খানম জি এরপরে প্রশ্ন হলো সাবিরা আখতার নিশা আপনি জানতে চান ঘরে একলা থাকাকালীন নারীর পর্দার ব্যাপার ইসলামের বিধান কি অনেকবার নারীর মাথায় গায়ের কাপড় সরে গেলে বাকি ঘরে ফেরেস চলে যায় এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা সঠিকটা বাসা যেন কি থাকেন উনি ওনার মতো স্বাধীনভাবে চলতে পারেন মাথায় কাপড় থাকা কোনো জরুরি না যদি স্বামী থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি যেভাবেই ইচ্ছা সেভাবে থাকতে পারেন অনেকেও না থাকলে আর যদি অন্যরা থাকে তাহলে অন্যদের সামনে যাওয়ার সময় তার শরীরের কোনো আপনার অপ্রকাশ্য যে সমস্ত অঙ্গগুলো মানে সতর সেগুলো তার প্রকাশ করা উচিত নয় বাকি মাথা যদি ঢাকা না থাকে কোনো অসুবিধা নাই যদি শ্বশুর কথার কথা শাশুড়ি ওনাদের সামনে হয় হ্যাঁ দেবর হলে তার সামনে তো যাওয়াই যাবে না কারণ তার সাথে পর্দার বিধান রয়েছে যদি সেই প্রাপ্তবয়স্ক হয় এভরি শাহাদ প্রশ্ন করেছেন আমি যদি বিশেষ কোনো কারণে প্যান্ট পরে নামাজের ইমামতি করি তাহলে কি নামাজের কোনো সমস্যা হবে না আমাদের কোনো সমস্যা হবে না আপনার প্যান্ট যদি খুব বেশি টাইট না হয় অথবা আপনার টাকানোর নিচে না থাকে অসুবিধা নেই ইনশাআল্লাহ হবিদুল্লাহ এরপরে মোহাম্মদ শাখাওয়াত বর্ণিত দোয়া বলা যাবে কিনা কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে হাদিজে তবে আপনি দোয়ামূলক যে আয়াতগুলো আছে সেগুলো পড়তে পারেন হোসা আলিজ আইনজ আপনি প্রশ্ন করেছেন পরচুলা লাগানো জায়েজ হবে কিনা পরচুলা এটা এক ধরনের প্রতারণা যেহেতু এটা জায়েজ হবে না আপনার এর মাধ্যমে মানুষ নিজের প্রকৃত অবস্থাকে লুকায় বা পরিবর্তন করে এজন্য এটা করা উচিত হবে না রানা চৌধুরী জানতে চেয়েছেন গান শোনার শাস্তি কী গান শোনা হারাম আর হারামের পরিণাম জাহান্নাম নাম এর মাধ্যমে মানুষের অন্তরে নেফাক এবং কপটতা সৃষ্টি হয় আল্লাহ থেকে মানুষ দূরে সরে যায় এবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় আখারাতে জাহান্নাম নাম থাকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং গুনা থেকে বেঁচে থাকার মতোই মানে শক্তি আমাদেরকে দান করুন এমনি রহমান জানতে চেয়েছেন আব্দুল কাদের জিরান রহমদ নাম বলার পর রাজিয়াল তাল না রহেমা হল্লা কোনটা বলতে হবে রহেমা হল্লা আমরা বলবো কারণ হলো রাজি আল্লাহ তালাহ বলতে হয় সাহাবিদের নাম শেষে আর তিনি তো সাহাবি নন এই জন্য রহিমা হলো উত্তম এরপরে সাব্বির আহমদ আপনি জানতে চেয়েছেন কোন মেয়ে বান্ধবীর সাথে নরমাল কথাবার্তা বলা যাবে কি না যেমন পড়াশোনার বিষয়ে এরকম আর কি ভাই সাব্বির আপনি মেয়ে বান্ধবীর সাথে নর্মাল কথাবার্তা বলা বলতে মেয়ে বান্ধবী জিনিসটা কি কোনো কোনো পুরুষের জন্য পর নারীকে বান্ধবী হিসাবে গ্রহণ করা যায়জ নাই বান্ধবী গ্রহণ করার একটা মিনিং আছে এর একটা ব্যাখ্যা আছে এর একটা অর্থ আছে কোনো ছেলে কোনো মেয়ের সাথে কোনো প্রয়োজনে কথা বলার দরকার অবশ্যই বলতে পারবে কিন্তু এটা তো বন্ধুত্বা বলে না বন্ধুত্ব তো একটা বিশেষ সংজ্ঞা সংজ্ঞায়িত একটি বিষয় ছেলেরা অন্য মেয়েদের সাথে যদি বন্ধুতা করে তাহলে সেটি হারামের দিকে নিয়ে যায় আল্লাহ তালা বলেছেন লুজিনা আর কোনো হারাম না হোক মনে মনে যে না তৈরি হয় সেজন্য এটা জায়েজ নাই আল্লাহ মাফ করুন ইমরান হোসেন জানতে চেয়েছেন সারাদিনে আমার হাই আসে না কিন্তু নামাজে আমার বেশি হাই আসে এখন সেমসূর ভিত্তিতে এর কারণ কি এবং করণীয় কি হাই শয়তানের তরফ থেকে আসে সেই এটাকে বন্ধ করার চেষ্টা করতে হয় আপনি সালাতের মধ্যে যথাসম্ভব হাত দিয়ে এটাকে ঠেকানোর চেষ্টা করেন বাস এটুকুই আপনার এর বাইরে আর কোনো পেরেশান হওয়ার দরকার নেই আর সালাতে আপনি কী পড়ছেন মনোযোগ সহকারে আপনি সালাতে সালাত আদায় করার চেষ্টা করবেন অর্থ বুঝে সালাত আদায় করার চেষ্টা করবেন আমাদের হাই আসে অনেক সময় অবহেলার কারণে অলসতার কারণে বা আমরা সালাতের প্রতি যখন অমনোযোগী হয়ে যাই বা যে কোনো সময় অমনোযোগী হলে তখন সায় অনেক সময় হাই আসে বিধায় অমনোযোগিতা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তালা রহম করুক আপনাকে এইচ এম মালিক মোল্লা আপনি জানতে চেয়েছেন হোটেলে আমি জব করি আমার দায়ী রাখার ইচ্ছা আছে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়ার কারণে রাখা যাচ্ছে না আমার করণীয় কি আল্লাহ তালা আপনার জন্য সহজ করুক বিকল্প উপার্জনের পথ আপনি খুঁজুন যদি আপনার জন্য সহজ হয় যদি সেটা আপনার জন্য সহজ না হয় তাহলে আপনি এই হোটেলে জব করতে পারেন এবং দায়ী রাখছেন না আল্লাহ কাছে তবাক্ষণ স্তেফার করুন সেজন্য লজ্জিত থাকুন এবং চেষ্টা করুন যত দ্রুত সম্ভব এই চাকরি থেকে আপনি মুক্ত হয়ে দায়ী রাখার চেষ্টা করুন আল্লাহ তালা ক্ষমা করবেন সা্লাহদিন যেহেতু আপনি একরকম নিরুপায় আশিক সাহিদ আপনি জানেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া কি যায়জস ভাই আশিক সাহিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া তো না যায়জ কিছু না কিন্তু সহশিক্ষা যেহেতু থাকে না ছেলেরা মেয়ের একসাথে মিশ্র মিশ্রিত থাকে তাদের মধ্যে শিক্ষকতা করার যে বিষয়টা থাকে সেটা অনেক সময় মানুষের আপনার পর্দার বিধানকে অনেক সময়কে নিশ্চিতভাবে প্রায় পর্দার বিধানকে লঙ্ঘন করে তো যদি বিকল্প কোনো কিছু না থাকে অথবা আপনি সেখানে মেয়েদেরকে দেখার বিষয়টাকে অ্যাভয়েড করে ক্লাস নিতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন হেফাজত করতে পারেন পিছনে বসাতে পারেন কোন একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে ভিন্ন কথা আর বর্তমান জামানাতে আসলে প্রত্যেকটা সেক্টরেই আমাদের আমি বারবার বলে থাকি যে হালাল উপার্জন এটা পাওয়া খুব জটিল এবং কঠিন একটি বিষয় যার কারণে আপনার বিকল্প ইচ্ছাতে ভালো কিছু না থাকলে ইনশাল্লাহ জায়েজ হবে তবে নিজেকে যথাসম্ভব হেফাজতে রাখবেন চোখকে নিয়ন্ত্রণ করবেন আল্লাহ তালা রক্ষা করুক আশিক সাইদ আপনার প্রশ্নের উত্তর গেল এরপর এমডি শিফন আপনার ব্রাহ্মণ আপনি জানতে চেয়েছেন আসরের পরে কোনো সুন্নত সালাত আছে কিনা না আসর পড়ার কোনো সুনত সালাত নাই স্পষ্টভাবে দিছে আসছে তালা আসর সরপরার কোনো সালাত নাই তবে হ্যাঁ দু রেখা সালাত মাগরিবের আগে পড়ার কথা বুঘের রেখা দিছে বর্ণিত হয়েছে সেটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে সেটা আপনার মাগরিবের আজানের পরে এবং আপনার মাগরিবের জামাতের আগে বিশেষ করে ইয়ের কথা আপনার সেই হিসাবে আর এর বাইরেও রয়েছে মাহমুদুল হাসান আপনি জানতে চেয়েছেন বিয়েতে যখন একাধিক মুরগি জবাই করে তখন যদি প্রত্যেকটি মুরগি জবাইয়ের সময় আল্লাহর নাম না নেয় তবে সে মুরগি খাওয়া হালাল হবে কিনা ভুলে গেছে নেন নাই অসুবিধা নেই ইচ্ছাকে যদি না ছাড়ে ভুলে গেছে অসুবিধা নেই তবে প্রত্যেকটার সাথেই বিসমিল্লা বলতে হবে ইচ্ছাকৃতভাবে তরক করলে সেটা খাওয়া যাবে না শাহরুখ হোসেন তন্ময় বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে কোনো অপরাধ সিসি ক্যামেরা ধরা পড়লে চারজন সাক্ষী থাকা কি জরুরি এটা ইসলামিক সরিয়ার বিশেষজ্ঞরা বলবেন এটা আমাদের ইস্যু না আসলে যেহেতু নতুন বিষয় মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন আমি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি যেখানে ছেলে ছেলেমেয়েরা একসাথে চাকরি করে এখন সেখানে আমার চাকরি করা কি বৈধ হবে কি না ছেলেমেয়েরা একসাথে চাকরি করলে আপনি যদি নিজেকে নজর হেফাজত করে আপনি চাকরি করতে পারেন তাদের সাথে পৃথকভাবে একা কি কোনো মেয়ের সাথে আপনি একা কোনো রুমে থাকতে না হয় তাদের কাজ তারা করে আপনার কাজ আপনি করেন আপনি নজর হেফাজ করে করতে পারেন তাহলে জায়জ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অসুবিধা নেই শাহাবুদ্দিন জানতে চেয়েছেন হাতে আঠা বা রং লেগে আছে যা উঠানো অনেক কঠিন কিন্তু নামাজের জামাতের সময় হয়ে আসছে এমত অবস্থা আমার কি করা উচিত ভাই শাহাবুদ্দিন হাতে আঠা বা রং লেগে আছে এটা উঠানো যখন কঠিন হবে যদি কোনো উপায় না থাকে তাহলে অবস্থা সালাত আদায় করবেন আপনি আর আমি যতটুকু জানি যে উপায় অবশ্যই আছে হয়তো কঠিন হবে কষ্টসাধ্য হবে সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে উঠাইতে হবে সাব্বির হোসান প্রশ্ন করেছেন দৃষ্টি হেফাজতের উপায় কি আল্লাহ কাছে আশ্রয় চাইবেন দৃষ্টি হেফাজতের জন্য এবং যে জায়গায় গেলে দৃষ্টি হেফাজত না হয় সেখানে যাবেন না সোশ্যাল মিডিয়াতে অসুবিধা হলে সেখান থেকে অ্যাভয়েড করবেন দূরে থাকবেন মুন্না ভাই ব্লগস আপনি প্রশ্ন করেছেন এই আইডি থেকে আমি যখন প্রস্রাব করি আমার মনে হয় সম্পূর্ণভাবে প্রস্রাব শেষ কিন্তু দুঃখের বিষয় হলো তার কিছু সময় পর হঠাৎ এক ফোঁটা অথবা দুই ফোটা প্রসাব এসে আমার প্যান্ট নষ্ট করে ফেলে এমত অবস্থা আমি কী করব যে জায়গা লেগে ফেলেছে সে জায়গাটা আপনি হালকা করে একটু ধুয়ে নেবেন বা স্টাইলে চলবে ইনশাআ আল্লাহ কোনো অসুবিধা নেই যদি এরকম হয় কখনো কাজী বুরহামুদ্দিন জানতে চেয়েছেন টাকা দিয়ে চাকরি নিলে সে পাপ থেকে ক্ষমা পাবো কিভাবে আল্লাহর কাছে তবাক করবেন ইস্তেফার করবেন মাপ চাইবেন এবং খুব বেশি লজ্জিত হবেন ভালো কাজ করে করে এটার ফোক্স আপনার কাফারা দিবেন তবে আপনি এর মাধ্যমে যে উপার্জন করবেন সেটা হালাল হবে যদি আপনার বেসিক কাজটা হালাল থাকে ইয়াসিন তারেক আপনি জানতে চাইছেন সুরা জিলজালে সুরা ইয়াসিন আলাদা কোনো ফজলত আছে কিনা না জিলজাল সুরা আলাদা কোনো ফজিলত নাই তবে সুরা কাফেরুন এটা রাত্রে পড়ার ব্যাপারে বিভিন্ন ফজিলত রয়েছে সেটি ভিন্ন বিষয় কিন্তু ইয়াসিনের যতগুলো ফজলত সম্পর্কিত আয়াত হাদিস রয়েছে সবগুলোই দুর্বল আর জিলজাল সম্পর্কেও বেশ অনেকগুলো দুর্বল সূত্রে বর্ণিত হাদিস রয়েছে এরপরে প্রশ্ন করেছেন আমার কোনো দাবি নাই শ্বশুর বাড়ি থেকে কিছু নেব যদি শ্বশুর বাড়ি থেকে কিছু খুশি হয়ে দেয় এটা কি আমার জন্য জায়েজ হবে হ্যাঁ খুশি ওনারা দিলে ভিন্ন কথা জায়েজ হবে কাজী বোরহান উদ্দিন আপনার প্রশ্ন বারবার আপনি প্রশ্ন করেছেন টাকা দিয়ে চাকরি নিলে সে পাপ ক্ষমা হবে বলেছি একটু আগেই মীর মনির মনি আপনি জানতে চেয়েছেন রীতুপতি মেয়েরা বোহারেশ্বরী পড়তে পারবে কি না জি পড়তে পারবে কোনো অসুবিধা নেই জীবন ইসলামিক জীবন আদর্শ জীবন দর্শন আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সন্তান হিসেবে কোনো মেয়ে কি তার বাবা মায়ের কবর জিয়ারত করতে পারবে হ্যাঁ আমরা একটু আগেই বলেছি আপনি শুনে নেন সেটা বাবা মায়ের মেয়েরা কবর জিয়ারত করার বিষয়ে রাস্তার আশেপাশে কবর হলে আপনি জেয়ারাত মানে করতে অসুবিধা নেই কিন্তু কবরস্থানের ভেতরে ঢুকা নিষেধ এমনিতেই কোনো মহিলাকে কী কবর জিয়ারত করতে পারবে এ সম্পর্কে কোনো হাদিস সময় কবর সম্পর্কে আমাদের বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনি সেখানে শুনে নেন আসন্না ফাউন্ডেশনে কবর জিয়ারত লিখে দিলেই বা কবজিয়ারাতে সুন পদ্ধতি লিখে দিলে আসবে ভিডিওটি নাজমুসিসা বলে জানতে চেয়েছেন হুজুর স্বপ্নে মারা মরা মাছ দেখলে কি হয় আমার জানা নাই স্বপ্ন সম্পর্কে আমার খুব বেশি বিশেষজ্ঞ নই তবে আপনার এই স্বপ্ন দেখার পরে যদি আপনার মধ্যে কোনো খারাপ লাগে কাজ করে ভয় কাজ করে তাহলে বুঝবেন শয়তানের পক্ষ থেকে হয়েছে আর অন্যথা এখান থেকে মাছ এটা আপনার মেসরিন রহম স্বপ্নের তাবিরে আপনার ছোটো মাছ বড় মাছ এক একটাকে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে নির্দিষ্ট করে বলা কঠিন হ্যাঁ এরপরে নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন এইচএসি পরীক্ষার কারণে রোজা কাজা করা যাবে কি না এইচএসি পরীক্ষার কারণে রোজা করা যা কাজা করা যাবে না কারণ এইচএসি পরীক্ষা দেওয়া এমন কোনো কাজ না যেটার জন্য আপনার জীবন মরণের প্রশ্ন আপনি জীবন মরণ প্রশ্নে আপনি রোজা না রেখে পরে কাজা করতে পারবেন আর রোজা রেখে পরীক্ষা দেওয়া যায় যায় না সেটা না হয়তো কষ্ট হয় কিন্তু এই কষ্টকে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে কারণ রোজার গুরুত্ব এসএসি পরীক্ষার চেয়ে একজন মুসলমানের কাছে অনেক বেশি আব্দুল করিম বউ বলু আপনি জানতেছেন একজন গর্ভবতী মা কি বসে বসে নামাজ পড়তে পারবে জি গর্ভবতী মা যদি দাঁড়াতে অসুবিধা হয় অবশ্যই তিনি বসুর আলাদালি করতে পারবেন যতটুকু পারবেন দাঁড়াবেন আর যদি মোটেই দাঁড়াতে না পারেন তাহলে বসুর আলাদি করতে পারবেন ইশারা ইঙ্গিতে রুকু সেজদা করতে পারবেন যদি রুকু সেজদা আপনার মাটিতে কপাল দিয়ে সেজা করার ক্ষমতা না থাকে আশিক ভূয়া জানতেছেন গুড় দিয়ে চাকে নেওয়া কি বিষয়ে জানতে চাই ঘুষ দিয়ে চাকরি নেওয়া হারাম কিন্তু যদি কেউ নিয়ে ফেলে তাহলে চাকরি করলে সে চাকরি যদি বৈধ চাকরি হয় উপার্জনটা হারাম হবে না শাহজালাল মিজি মিয়াজি জানতে চাইছেন আমার প্রশ্ন হচ্ছে আমার বিয়ের সময় আমি অজু অবস্থায় ছিলাম না পরে হঠাৎ মনে হয় যে আমার অজু ছিল না এতে কোনো অসুবিধা নাই বিয়ের সময় ও না থাকলে অসুবিধা নাই মাহমুদুল হাসান জানতেছেন পাঁচ ভাই ও এক বান সম্পদ বন্টন বিষয়ে বলুন এবার বলতে পারবো না আর কে কে আছে বিস্তারিত বললে তারপরে বলা যাবে কারণ তারপরে ভ্যারি করবে বিধানটা শাকিলা মুন আপনি জানতেছেন বাবা মেয়ে কে বাবা মেয়েকে সম্পদ বন্টনা ঠেকালে মেয়েদেরকে কিছু করার আছে প্রচলিত আইনে আপনারা অবশ্যই মামলা করতে পারেন সেমেশ্বরীর থেকে বাবা এটা অন্যায় করছেন আর আপনার এটা অধিকার অধিকার থেকে তিনি বঞ্চিত করছেন অবশ্যই যে কোনোভাবে প্রেশাদ দিয়ে বাবার কাছ থেকে বাবার সাথে ব্যবহার খারাপ না করে যথাসম্ভব সৌন্দর্যের ভিতরে থেকে প্রেশাদ যতটুকু দিয়ে দিতে পারেন দিয়ে আপনি আপনার হক আদায় করতে পারেন আবদুল্লাহ আল মিথু জানতে চেয়েছেন আমি প্রবাসে আছি কিন্তু আমার আঁকা মানেই আমরা বলেছি আপনার প্রশ্নের উত্তর ইতিপূর্বে আপনার ওই পর্যন্ত বৈধ হবে ইনশাআল্লাহ মতিউর রহমান জানতে চেয়েছেন মেয়েদের সাথে ইসলামী বিষয়ে ফেসবুকে মেসেজ দেওয়া যাবে কি না এটা ফেতনার দুয়ার খোলে বিধায় এটা অ্যাভয়েড করাই হলে উচিত এবং নিরাপদ পদ্ধতি প্রিয় দর্শক আমরা বেশ অনেকগুলো প্রশ্ন আপনাদের দিয়েছি আজকে উত্তর এবং ইতিমধ্যে এক ঘন্টা ছয় মিনিট পেরিয়ে গেছে এক ঘন্টা সাত মিনিট হওয়ার পথে যেহেতু আজকে আমরা একটু বিলম্বে শুরু করেছি এবং আমাদের নর্মাল সেট যেতে পারি নাই প্রবলেমের কারণে সার্ভার ডাউন থাকার কারণে তো সেজন্য আজকে কয়েক মিনিট আমরা বেশি উত্তর দিলাম আলহামদুলিল্লাহ প্রায় শতাধিক প্রশ্নের উত্তর দিয়েছি আজকে আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সকলকে আল্লাহর পথে রাখুন কল্যাণের পথে রাখুন সুন্দরের পথে রাখুন এ দোয়া করছি করোনা ভাইরাসের আক্রমণ থেকে সংক্রমণ থেকে আল্লাহ সুমাতাল্লা গোটা বিশ্ববাসীকে হেফাজত করুন আমাদের সবাইকে তবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার তোভিক দান করুন এবং আমাদের ইটারে যে ভাই বোনরা আসেন এবং মধ্যপ্রাচ্যের ভাই বোনরা আসেন আরও যে সমস্ত ভাই বোনরা আমাদের কষ্টে আছেন বিপদে আছেন আমরা সকলের জন্য অন্তর গভীর থেকে দোয়া করছি আল্লাহ সুমন্ত্রা সবাইকে হেফাজত করুন রক্ষা করুন আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করব আল্লাহর দিকে ধাবিত হব ইনশা আল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করবেন এবং হেফাজত করবেন প্রিয় দর্শক তাহলে আজকে আমরা আর দেরি করছি না আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ আগামী জুমার দিন আবারও আগামী জুমাবার শুক্রবার আমরা রাত নয়টা থেকে দশটা পর্যন্ত আপনাদের সঙ্গে লাইভ প্রশ্নোত্তরে থাকবো আশা করি আমাদের সঙ্গে আপনারা থাকবেন এবং দোয়ার মাধ্যমে আমরা একে অন্যকে সামিল রাখবো দোয়ার মধ্যে আলসমাতাল্লাহ সেই তৌফিক দান করুন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি কথা বল্লাবিন্দুলিল্লাহ আসনফানোর স্টুডিও থেকে আগামী সপ্তাহে আবারও একই সময় যে জাকমুল্লাহ খায়ের সুমতাল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি